শুরুটা একক নায়িকা হিসেবে হলেও যথেষ্ট গ্ল্যামারাস থাকা সত্ত্বেও অরুণা বিশ্বাস কেন একক নায়িকা হিসেবে আমরা দিতি চাম্পা মৌসুমী শামনুর তাদেরকে নিয়ে যতটা কথা বলি যতটা আলোচনা করি তিনি ওইভাবে ব্রেক পেলেন না এবং তাকে নিয়ে ওইভাবে আলোচনা হয় না এবং একক নায়িকা হিসেবে তিনি কেন ক্যারিয়ারে এমন কিছু করে যেতে পারলেন না যেটা নিয়ে আমরা স্মরণ করব কথা বলব হ্যাঁ ব্যাপারটা এরকম নয় যে একক নায়িকা হিসেবে তার কোনো ফিল্ম নেই তার অনেকগুলো ফিল্ম আছে বাট ওইসব সিনেমাতে তার করার অতটা কিছু ছিল না বা ওই সিনেমাগুলো অতটা আলোচিত না অ্যাজ লাইক শশা শাসন বা রুবেলের সঙ্গে দু একটা ফিল্মে আমরা তাকে দেখেছি লিমা ছিল দুই তিনটা ফিল্মে মাল্টিকাস্ট তো অরুণা বিশ্বাস মানে আমরা মাল্টিকাস্ট ফিল্মের হিরোইন আমরা যেটা বুঝি তো একক নায়িকা হিসেবে তার ক্যারিয়ারটা কেন বর্ণাঢ্য হলো না অন্যদের মতো আজকের টপিক্সটা সম্পূর্ণ এই টপিক্সের উপর বেস করে ভিডিওটি অত্যন্ত স্পেশাল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের অরুণা বিশ্বাস আজকে যাকে নিয়ে কথা হচ্ছে যাকে নিয়ে চর্চা হচ্ছে বডি শেমিংয়ের বিরুদ্ধে যিনি FDC-তে কয়েকজনের নামে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছে যে একজন মহিলাকে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা যায় না ওটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি তো আজকের ভিডিওটি হচ্ছে যে একক নায়িকা হিসেবে আমরা অন্যদের নিয়ে যেরকম ডিসকাস করি তার সমসাময়িক বা জুনিয়র আমরা যদি তার সিনিয়র একটু মানে সমসাময়িক আমি দিতি বা চাম্পা বা পরবর্তীতে শাবনুর মৌসুমী তো তাদের মতো তিনিও কিন্তু একক নায়িকা হিসেবে ব্রেক পেয়েছিলেন 1986-এ এই সিনেমাটা ছিল নায়করাজ রাজ্জাকের ফিল্ম চাপাডাঙ্গার বউ পাপ্পাড়াদের বিপরীতে বাট একক নায়িকা হিসেবে এই সিনেমাতে ব্রেক পাওয়ার পরেও কেন তার ক্যারিয়ারটা বর্ণাঢ্য হলো না এই টপিক্সের উপর বেস করে যদি আমি কথা বলি তো দেখেন চাপাডাঙ্গার বউ যে কাল্ট অ্যান্ড ক্লাসিক অ্যান্ড অফ ট্র্যাক ফিল্ম এবং তখন অন ট্র্যাক ফিল্মের জোয়ার এবং ওই ধরনের ফিল্ম করে তখন আপনি একটা নাম করবেন ওরকম কিছু ছিল না এবং ওই সিনেমাতে তার স্কোপ ক্যাপাবিলিটি ওরকমটা ছিল না কারণ ওই সিনেমাতে আমরা দেখেছিলাম লিজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানাকে আমরা এটিএম শামসুজ্জামানের টপনস পারফরমেন্স দেখেছিলাম আমরা বাপ্পা রাজকে দেখেছিলাম এবং নায়করাজ রাজ্জাক তার ছেলেকে লঞ্চ করছে সেইভাবেই ক্যারেক্টারাইজেশন করেছিল এখানে অরুণা বিশ্বাসের ওরকম স্কোপ ছিল না এবং এরপরে তার ক্যারিয়ারটা স্ট্রাগলিং ওটা যদি পিওর কমার্শিয়াল ফিল্ম হতো সিনেমা যদি হিট করতো তাহলে হয়তো তার একটা জায়গা হতো কিন্তু তখন 80s-90s-এ ছিল তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা এবং তুমুল একটা প্রতিযোগিতার বাজার এবং ওই প্রতিযোগিতার বাজারে তার কম্পিটিটর কারা ছিল যদি আপনি হিসাব করেন অঞ্জু ঘোষ ছিল তার কম্পিটিটর ছিল চাম্পা ছিল তার কম্পিটিটর ছিল দিতি ছিল তো আমি যদি তাদের যদি আমি ক্যালকুলেশন যদি আমি করি তো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তাদের জায়গায় কিন্তু প্রভাবশালী ছিল ডেফিনেটলি তার থেকে বেশি আপনি যদি অঞ্জু ঘোষ যদি আপনি বলেন এফ এ কবিরের চৌধুরীর সিনেমা দিয়ে অঞ্জু ঘোষ রীতিমতো সদাগর দিয়ে তিনি লাইমলাইট কেড়ে নিলেন এরপরে আসলো তার এফ এ কবিরের সঙ্গে ব্যাক টু ব্যাক সিনেমা ইবনে মিজানের সিনেমা তো ওইগুলো দিয়ে কিন্তু তিনি তার একটা জায়গা কিন্তু তৈরি করে নিলেন এবং প্রডিউসার বন্দি ব্যাস এফ এ কবির চৌধুরীর সঙ্গে তিনি বিয়ে করে নিলেন তো এই যে একটা ব্যাপার এবং চম্পার তো বিশাল বড় ব্যাকগ্রাউন্ড ছিল ববিতার বোন সুজানদার বোন জহির রায়ানের শালিকা অন্যরকম একটা ব্যাপার ছিল চম্পার এবং চম্পা যথেষ্ট গ্ল্যামারাস সুন্দরী ছিল অঞ্জু ঘোষ চম্পা এমনকি দিতির ব্যাপারটা আমি বলবো যে দিতি বেশ প্রভাবশালী ছিল তিনি 80s-এ সিনেমা কিন্তু প্রডিউস করেছিলেন এবং যথেষ্ট ক্যাপাবিলিটি তার ছিল দিতি সেকেন্ড লিড করলো কিন্তু আস্তে আস্তে খুব দ্রুত ফার্স্ট লিড হিরোইন তিনি বনে গেলেন তো আমি এই তিনজনের সমসাময়িক কথা বলছি এবং তার সমসাময়িক কিন্তু আরও স্ট্রাগলিং কিন্তু ছিল আমি যদি বলি যে এর যে তাদের সমসাময়িক যদি আপনি বলেন যে অ্যাজ লাইক সুচরিতা বা অঞ্জনা বা আমি যদি কথা বলি রোজিনা তারা একটু সিনিয়র এই কারণে কিন্তু আমি তাদেরকে নিয়ে কথা বলছি না বাট অঞ্জু ঘোষ বলেন বা দিতি বলেন বা চম্পা বলেন তাদের এখন আমি যদি আসি যে আমাদের ইন্ডাস্ট্রিতে হিরোইন হতে গেলে কিন্তু শুধুমাত্র সুন্দরী গ্ল্যামারাস হলেই কিন্তু হয় না এখানে অন্যরকম ব্যাপার থাকে যেমন অঞ্জু ঘোষ একক নায়িকা হিসেবে একটা টপ নজ জায়গা অঞ্জু মানে ব্রান্ড নাম্বার ওয়ান হিরোইন ছিলেন তিনি চম্পা হয়েছেন নাম্বার ওয়ান হিরোইন একটা সময় বাট নতুন বা অরুণা বিশ্বাস কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু তারা ওই জায়গায় পৌঁছাতে পারেনি এখানে অনেক রকম মারপাস থাকে এখন আপনি যদি গ্ল্যামার বা আপনি যদি অ্যাক্টিং যদি আপনি বলেন তো আমি অরুণা বিশ্বাস একটা ইন্টারভিউ দেখলাম তিনি শাহরিয়ার নাজিম জয়স্ব তিনি বলেন যে আমি যখন শুটিং সেটে দাঁড়িয়ে থাকতাম অন্যরা আমাকে কালি কালি বলতো তো বোঝা গেল যে তার গ্ল্যামারাস বা তার শারীরিক
গায়ের রং, যেটা বলতেও আমার আসলে এটা আসলে খুবই ছোট লোকের মতো কথাবার্তা যে অমুকের গায়ের রং এরকম, নায়ক হতে পারবে না, তো এসব আসলে খুবই মানে মানানসই ব্যাপার নয়। কিন্তু তিনি বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন, বাট আমাদের সোসাইটিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে মনে হয় যে ওই টাইমে দাঁড়িয়ে গায়ের কালারটা একটু ম্যাটার করেছিল। আজকে হয়তো আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ওগুলো কোনো ম্যাটার করি না, আমরা অনেক বড় মন আমাদের এখন, এখন আমরা অনেক ভালোভাবে বাঁচি, বা আমরা ওরকম ন্যারো মাইন্ড নিয়ে চলি না। কিন্তু ওই টাইমে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো যে গায়ের কালার একটু চাপা হলে ফার্স্ট লেডি হিরোইন হিসেবে ব্রেক দেওয়া, এরকম আমার মনে হয় যে এটা 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 একটা ফ্যাক্টর ছিল। তো আরও যদি আপনি বলেন যে মিডিয়াতে অনেক রকম মার প্যাথা থাকে, এখানে অনেক রকম সিন্ডিকেট থাকে, অনেক রকম পলিটিক্স থাকে, আর নিজস্ব কিছু ক্যাপাবিলিটি গুণাবলী থাকে, এটা অনেক সাইডে যে আপনার মানুষের সঙ্গে কমিউনিকেশন বলেন বা লবিং করেন বা মানুষের সঙ্গে একটা ব্যাপার থাকে না, অরুণা বিশ্বাসের তার কিছু ইন্টারভিউ এবং তার একটা ব্যাপার আমি তার সম্পর্কে ক্লিয়ার হলাম যে তিনি সবসময় ক্লিয়ার কথা বলার লোক এবং কোনো মানে লবিং বা আমার মনে হয় তিনি পিওর একদম সলিড একজন মহিলা। মানে সলিড হলে ব্যাপারটা এরকম হয় যে আপনার কারোর সাথে কাজ চাওয়া বা কারোর সঙ্গে কাজ করা বা চেয়ে বা মানুষকে একটু খাতির করে, তো এই ক্যাপাবিলিটিগুলো আসলে যারা পিওর সলিড তারা আসলে এগুলো ধার ধারে না, আমি কাজ করলে করলাম না করলে না করলাম এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এটা এই পিওর যে ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো তার কিছু ফার্স্ট লেডি হিরোইন হিসেবে ব্রেক পেতে আমার মনে হয় যে তার এই আচরণটা, আমি বলবো না যে এটা যে খারাপ, এটা ডেফিনেটলি এটা দরকার আছে, বাট ফার্স্ট লেডি হিরোইন হওয়ারও তো দরকার ছিল। তো ওইভাবে হয়তো এরপরে আমরা যদি দেখি হল নাইনটিজও কিন্তু তিনি সুবিধা করতে পারেন, এবং নাইনটিজের পরে যখন অশ্লীলতার একটা প্যান্ডামিক, তখন দেখলাম যে তার অনেকটা এজ হয়ে আসছে বা হিরোইন সেন্ট্রিক ক্যারেক্টার করারও এজ থাকছে না, বা সিনিয়র হিরোরাও তখন ইলিয়াস কাঞ্চন, মান্না বা রুবেল তার হিরোরাও তখন ইলিয়াস কাঞ্চন রুবেলের তো কাজ কম, বা রুবেল ইলিয়াস কাঞ্চন না, মান্না তখন লাইমলাইটে থাকলো, মান্না তখন নতুন নতুন হিরোইনদের নিয়ে কাজ করেছে, মান্না তখন তার সমসাময়িক হিরোইনদের ওইভাবে ব্রেক দিত না, তার প্রোডাকশন হাউসেও দিত না, এরকম অনেক রকম সিস্টেম থাকে। কেন মানে তার তো সিনেমাটা বিজনেস করতে গেলে তার মার্কেট ভ্যালু লাগবে। আমার চ্যানেল একজন কমেন্ট করে যে অরুণা বিশ্বাসের তো একক নায়িকা হিসেবে অডিয়েন্স টানার কোনো ক্যাপাবিলিটি ছিল না, তো কেন ছিল না কীভাবে ছিল না এটাও তো বুঝতে হবে, আপনাকে ব্রেক দিতে হবে, আপনাকে সুযোগ পেতে হবে, একটা দুটো সুযোগ পেলে হবে না, ব্যাক টু ব্যাক চার পাঁচটা সুযোগ পাওয়ার পরেই আপনাকে বুঝতে হবে আপনার দম কতটুকু। কিন্তু ওইরকম সুযোগ বা ওরকম ক্যাপাবিলিটি হয়তো তার হয়নি, লাকে হয়নি, এই কারণে আসলে। তো আমার মনে হলো যে কিছু কথা নিয়ে যে অরুণা বিশ্বাস একক নায়িকা হিসেবে কেন অন্যদের মতো ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারলো না, ওরকম ব্যাকআপেরও একটু দরকার ছিল, ভালো প্রোডাকশন হাউস পিক করা, এটা নিয়ে ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করি আপনাদের মূল্যবান কমেন্টের।